আপনি নিশ্চয় টার্ম শুনে থাকবেন ট্রাইগ্লিসারাইড, এই ব্যাপারটা কি? যদি এটাকে খুব পাতি বাংলাতে বলবো তাহলে ট্রাইগ্লিসারাইডের মানে হলো তেল, যত রকম তেল তার মেডিকেল নাম হলো ট্রাইগ্লিসারাইড, সেটা কোনো সানফ্লাওয়ার তেল হোক বা কানোলা তেল হোক বা অলিভ অয়েল হোক বা সোর্সের তেল হোক বা ঘি হোক, যে কোনো তেল যেটা যেটা সয়াবিন তেল হোক বা রাইস ব্রান তেল হোক বা অলিভ অয়েল হোক, যত রকম তেল সবগুলোর মেডিকেল নাম হলো ট্রাইগ্লিসারাইড। এই তেলটা হার্টের ব্লকেজ তৈরি করে, এটা আপনার জানা উচিত। যদি জানতে চান কিভাবে এই তেলটা ব্লকেজ তৈরি করে, রান্নাঘরে ঢুকবেন, খুব তেল দিয়ে রান্না টান্না হবার পরে যেখানে গ্যাসের চুল্লাটা রাখা আছে তার পাশের দেওয়ালে হাত লাগাবেন, দেখবেন চিপচিপ করছে, ওই তেলটা জমে গিয়েছে। ওই তেলটাকে গৃহিণীরা সন্ধ্যেবেলা সাবানের জল দিয়ে পরিষ্কার করে। যদি আমি এক মাস পর্যন্ত কাউকে পরিষ্কার করতে না দিই তাহলে লেয়ারের পর লেয়ার তেল জমতে থাকবে। আপনি কখনো কিচেনে এক্সস্ট ফ্যান সাফ করে দেখবেন কত তেল জমে আছে। এই তেলটা যদি হার্টের ভেতরে জমে হার্টের ব্লকেজ তৈরি করে তাহলে কি হবে ভাবতে পারছেন? হার্টের পেশেন্টদের জানা উচিত দুটো জিনিস জমে ব্লকেজের ভেতরে, হার্টের যে ব্লকেজ হয় তাতে দুটো জিনিস জমে, একটা নাম হলো কোলেস্ট্রল, একটা হলো ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইডটা হলো তেল, এই তেলটা আমরা বিনা তেলে রান্নার থেকে তেলটাকে আমরা সরিয়ে দিতে চাই, কোন রকম তেল খাওয়া যাবে না। আর একটা সোর্স হলো ট্রাইগ্লিসারাইড হলো ড্রাই ফ্রুটস, মনে রাখবেন চাই কাজু বাদাম হোক, চিনি বাদাম হোক বা কাগজি বাদাম হোক বা আখরোট বাদাম হোক, সবগুলোতে ভরে আছে তেল, এই তেলটা হলো ট্রাইগ্লিসারাইড আর এটা খাওয়া যাবে না। আমরা জিরো অয়েল খাবার তৈরি করেছি, হাজার রকমের ডিশ আছে যেটা বিনা তেলে তৈরি হতে পারে, সেগুলো আপনি বানান আর হার্টের অসুখটাকে রুখবার চেষ্টা করুন। অনেকজন এটাও জিজ্ঞাসা করে স্যার কোন তেলটা ভালো, আমি বলে কোনো তেল ভালো না, ইট ইজ অল দ্য অয়েলস আর ইকুয়াল। আপনি মনে রাখবেন যেমন আমি পানিটা দেখি, একটা পানির নাম আছে বিসলেরি, একটা নাম আছে অ্যাকোফাইনা, একটা নাম আছে মাম, আপনার কি মনে হয় তিনটে পানি আলাদা আলাদা না একই জিনিস? ওর ভেতরে একই জিনিস থাকে, কোম্পানি আলাদা আলাদা নাম আছে, কিন্তু তিনটে পানি যদি এক এক গ্লাসে দিলাম আপনি খেয়ে বলতে পারবেন না কোন পানিটা কোন পানি। সেটাই আপনি ভেবে রাখুন, দুটো আমি পেঁয়াজি বানিয়ে দিচ্ছি দু রকম, একটা সাফোলা থেকে একটা কানোলা থেকে, আপনি খেয়ে বলতে পারবেন কোনটা সাফোলা কোনটা কানোলা? মনে রাখবেন কোন রকম তেলই চলবে না, এটার বদলে ওটার, ওটার বদলে এটা, এটা কোনো ভালো জিনিস না। যদি তেল খাবেন ব্লকেজ বাড়বে আর একদিন হার্ট অ্যাটাক হবে। সো প্লিজ কোন রকম ট্রাইগ্লিসারাইড বা তেল খাওয়া যাবে না। ট্রাইগ্লিসারাইডের লেভেল আমাদের রক্তের মধ্যে হওয়া উচিত 100 থেকে 160, আমার হার্টের পেশেন্টের জন্য রিকোয়ারমেন্ট হলো 99। আপনি বুঝতে পারছেন আমাদের কি কনসেপ্ট আছে। যদি ট্রাইগ্লিসারাইড ব্লাড লেভেল 100 থেকে 130 হয় বা 150 হয় 160 হয়, আমি 150-160 কখনো চাইবো না, আমি চাইবো বিলো 100। সো প্লিজ ট্রাইগ্লিসারাইডকে বিলো 100 আনবেন। হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করে স্যার আমাদের বডিতে ট্রাইগ্লিসারাইড দরকার কিনা? দরকার আছে, প্রতিটা খাবারের ভেতরে কিছু কিছু ট্রাইগ্লিসারাইড আছে, কিছু কিছু তেল আছে, সেটা আমাদের প্রচুর। আপনি জানেন রুটির ভেতরে 1% তেল আছে, চা ভাতে 1% তেল আছে, ডালে 5% তেল আছে, এই তেলগুলো আমাদের জন্য প্রচুর, আলাদা করে কোনো তেল নেবার দরকার নেই, কোনো ট্রাইগ্লিসারাইড দরকার নেই। এই জন্য সব রকম তেল বাদ দেবেন আর ড্রাই ফ্রুটস বাদ দেবেন, তবে হার্ট সুস্থ হবে, হার্ট অ্যাটাক হবে না, আর না হলে হার্ট অ্যাটাক হবে। আর তেলের কোনো টেস্ট নেই, মনে রাখবেন একটা চামচ মুখে দিয়ে দেখবেন তেলের টেস্ট নেই, টেস্ট হয় মশলা থেকে, আর মশলাপাতি দিতে আমাদের অসুবিধা নেই, মশলাকে ভাজতে হবে জল দিয়ে। আরেকটা জিনিস মনে রাখবেন, তেল কোম্পানিরা আরেকটা জিনিস স্ট্র্যাটেজি করেছে লোককে ইমপ্রেস করার জন্য, ওতে থাকে ট্রাইগ্লিসারাইড, ওরা লিখে কোলেস্ট্রল ফ্রি। আরে ট্রাইগ্লিসারাইড যেটা আছে সেটাতে কোলেস্ট্রল নেই, কোলেস্ট্রল তো সিরফ অ্যানিমাল প্রোডাক্টে হয়, তো ওরা কি বলে 100% কোলেস্ট্রল ফ্রি। আরে কোনো তেলেও কোলেস্ট্রল থাকে না, এই জন্য ওকে 100% কোলেস্ট্রল ফ্রি লেখার দরকার নেই, কিন্তু ওরা কি করে এটা কনফিউজ করাবার জন্য করে, কোলেস্ট্রল হার্টের জন্য খারাপ এটা লোকে জানে, ওরা লিখে ট্রাইগ্লিসারাইডে লিখে না ডাব্বার উপরে লেখে না 100% ট্রাইগ্লিসারাইড, লিখে 100% কোলেস্ট্রল ফ্রি, এটা লোকে বুদ্ধ বানাবার জন্য করে। মনে রাখবেন ট্রাইগ্লিসারাইড হলো তেল, কোনো রকম তেল হার্টের জন্য ভালো না, এইটা সবসময় গোল্ড স্ট্যান্ডার্ড।